Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। হাল ছেড়ে দিস না মিথুন, তুই আর কারুর কথা ভাবিস না, তুই শুধু তোর ইন্দ্রবাবুর কথা ভাব। ও যে তোকে ছাড়া বাঁচতে পারবে না রে, আমি সত্যি বলছি, বিশ্বাস কর, ও অন্তরাকে একটুও চায় না, একটুও ভালোবাসে না। অন্তরার সাথে সংসার করাকালীন ইন্দ্রকে যে কত অত্যাচার সহ্য করতে হয়েছে সেটা কল্পনার অতীত। ঝগড়া অশান্তির কথা তো ছেড়েই দে, অন্তরা অত্যন্ত বাড়াবাড়ি করতো যেটা আমি মুখেও আনতে পারছি না। মিতুল, মিতুল দেখলি না প্রথম দিন এ বাড়িতে এসে মেয়েটা কি অশান্তি করলো, তার নমুনা তো তুই নিজে চোখে দেখলি মা। তাই তো বলছি তুই ইন্দ্রর মুখের দিকে তাকিয়ে ওকে বাঁচা মিতুল, ওকে বাঁচা, ওকে বাঁচা মা। আমার ভাগ্যটা এমন কেন বলো তো ঠাম্মি, যতবারই আমি আমি সংসারটা গোছাতে যাই সব এমন খেলনা বাড়ির মতো মিথ্যে হয়ে যায় কেন বলো তো? কি অধিকার দেখাবো আমি ওই ঘর, ওই ঘরের মানুষটা সবই যে অন্তরা দিদির, আমার কোনো অধিকার নেই আর কোনো অধিকার নেই আমার আর। ভালো করে শুনে রাখো ইন্দ্র, এখন যখন আমি ফিরে এসেছি এই বাড়ি এই সংসার তুমি সব আমার, ওই মেয়েটাকে তোমাকে ভুলতেই হবে ইন্দ্র। পারবো না, আমি কিছুতেই মিতুলকে ভুলতে পারবো না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করে চিনি অন্তরা, তুমি কিছুতেই মিতুলকে আর আমাকে একসঙ্গে থাকতে দেবে না, আর থাকলে আমার সাথে সাথে মিতুলের জীবনটা নরক করে দেবে। How dare you? তুমি আমার ছবিতে মালা পরিয়ে রেখেছ আর এখানে এই ঘরে আমার ছবির সামনে ফুল সজ্জা করতে, কি বলে ডাকে জানো ওই মেয়েটা তোমাকে? ইন্দ্রবাবু বলে দিও ওই মেয়েটাকে এবার থেকে একটা নতুন বাবু খুঁজে নিতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।